আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় প্রমথ চৌধুরী। বন্ধুরা আমরা আমাদের আলোচনায় চলে যাই। প্রথম প্রশ্ন, জীবনের জ্যাঠামি এবং সাহিত্যের ন্যাকামি কে সহ্য করতেন না? বন্ধুরা এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। জীবনের জ্যাঠামি এবং সাহিত্যের ন্যাকামি সহ্য করতেন না, তিনি হচ্ছেন প্রমথ চৌধুরী। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলা সাহিত্যে চলিত রীতি ব্যবহারের ক্ষেত্রে শ্রেষ্ঠ পথ প্রদর্শক কে ছিলেন? বন্ধুরা এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? বন্ধুরা এর উত্তর হচ্ছে বীরবলের হাল খাতা। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গদ্য গ্রন্থটি হচ্ছে বীরবলের হাল খাতা। বন্ধুরা এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন প্রমথ চৌধুরী। বন্ধুরা বীরবলের হাল খাতা এই গ্রন্থটি একটি প্রবন্ধ গ্রন্থ এবং এই প্রবন্ধ গ্রন্থটির প্রবন্ধগুলো সর্বপ্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায় এবং 1902 সালে ভারতী পত্রিকায় এই প্রবন্ধ গ্রন্থের প্রবন্ধগুলো প্রকাশিত হয়। বন্ধুরা এই প্রবন্ধ গ্রন্থটি গ্রন্থাকারে প্রকাশিত হয় 1917 সালে। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রমথ চৌধুরীর চলিত রীতির প্রথম গদ্য রচনা কোনটি? অথবা প্রমথ চৌধুরীর চলিত রীতির প্রথম গদ্য গ্রন্থ কোনটি? বন্ধুরা এর উত্তর হচ্ছে বীরবলের হাল খাতা। বন্ধুরা প্রমথ চৌধুরী রচিত এটি একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বীরবলের হাল খাতা গ্রন্থটি কোন ধরনের রচনা? বন্ধুরা এর উত্তর হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। বীরবলের হাল খাতা এটি একটি প্রবন্ধ গ্রন্থ। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তেল নুন লাকড়ি গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। তেল নুন লাকড়ি এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন প্রমথ চৌধুরী। এটি তার রচিত একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক বলা হয় কাকে? বন্ধুরা এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক বলা হয় প্রমথ চৌধুরীকে। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বীরবল কোন সাহিত্যিকের ছদ্মনাম? বন্ধুরা এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রমথ চৌধুরী মূলত কি? তিনি হচ্ছেন একজন প্রাবন্ধিক। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? বন্ধুরা এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সবুজপত্র পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? বন্ধুরা এর উত্তর হচ্ছে 1914 সাল। সবুজপত্র পত্রিকাটি প্রকাশিত হয় 1914 সালে। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তনে কোন পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বন্ধুরা এর উত্তর হচ্ছে সবুজপত্র। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সাহিত্যে চাবুক প্রবন্ধটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কথার কথা প্রবন্ধটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী।
কথার কথা এই প্রবন্ধটির রচয়িতা প্রমথ চৌধুরী। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। যৌবনে দাও রাজটিকা, যৌবনে দাও রাজটিকা এই প্রবন্ধটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। যৌবনে দাও রাজটিকা এই প্রবন্ধটির রচয়িতা প্রমথ চৌধুরী। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সাহিত্যে লেখা প্রবন্ধটির রচয়িতা কে? সাহিত্যে লেখা প্রবন্ধটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সবুজ পত্র প্রবন্ধটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। যৌবনে দাও রাজটিকা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত প্রবন্ধ? যৌবনে দাও রাজটিকা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত প্রবন্ধ? বন্ধুরা এর উত্তর হচ্ছে বীরবলের হাল খাতা। বীরবলের হাল খাতা বন্ধুরা বীরবলের হাল খাতা এই প্রবন্ধ গ্রন্থটি প্রমথ চৌধুরীর একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। এটি প্রমথ চৌধুরীর চলিত গদ্যরীতির প্রথম গ্রন্থ। বন্ধুরা চলিত ভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ, চলিত গদ্যরীতির প্রথম গদ্য গ্রন্থ বা প্রবন্ধ গ্রন্থ যেভাবেই বলা হোক না কেন, এটি চলিত ভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ, প্রমথ চৌধুরীর চলিত গদ্যরীতির প্রথম গ্রন্থ। বন্ধুরা এই গ্রন্থটির উল্লেখযোগ্য প্রবন্ধগুলো হচ্ছে যৌবনে দাও রাজটিকা, যৌবনে দাও রাজটিকা সাহিত্যে চাবুক, সাহিত্যে লেখা, কথার কথা, সবুজ পত্র ইত্যাদি। যৌবনে দাও রাজটিকা সাহিত্যে চাবুক, কথার কথা, সাহিত্যে লেখা, সবুজ পত্র এই গ্রন্থের উল্লেখযোগ্য প্রবন্ধ হচ্ছে এগুলো। বন্ধুরা আরো একবার আমরা নামগুলো জেনে নিচ্ছি। যৌবনে দাও রাজটিকা, সাহিত্যে চাবুক, সাহিত্যে লেখা, কথার কথা, আরেকটি হচ্ছে সবুজ পত্র, এগুলো উল্লেখযোগ্য প্রবন্ধ বীরবলের হাল খাতা এই প্রবন্ধ গ্রন্থটির। বন্ধুরা এই প্রবন্ধ গ্রন্থটির প্রবন্ধগুলো প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায় 1902 সালে। বন্ধুরা এই প্রবন্ধ গ্রন্থের প্রবন্ধগুলো ভারতী পত্রিকায় 1902 সালে প্রকাশিত হয়। পরবর্তীতে এই গ্রন্থটি গ্রন্থ আকারে প্রকাশিত হয় 1917 সালে। বন্ধুরা ভারতী পত্রিকা এই পত্রিকাটি রবীন্দ্রনাথ সম্পাদনা করেছেন 1 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভারতী পত্রিকা সম্পাদনা করেছেন 1 বছর। পরবর্তীতে তারই ভগ্নী, তার চতুর্থা ভগ্নী স্বর্ণকুমারী দেবী এই পত্রিকাটি সম্পাদনা করেন এবং তিনি দীর্ঘকাল এই পত্রিকাটি সম্পাদনা করেন। বন্ধুরা স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক, আধুনিক যুগের বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী। বন্ধুরা প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ, সত্যেন্দ্রনাথ ঠাকুর তার কন্যা ইন্দিরা দেবীকে বিবাহ করেছিলেন এবং তিনি রবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা গদ্য সাহিত্যে চলিত রীতি ব্যবহার করবার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি চলিত গদ্য রীতি ব্যবহার করবার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রমথ চৌধুরীর জীবনকাল কোনটি? প্রমথ চৌধুরীর জীবনকাল কোনটি? বন্ধুরা এর উত্তর হচ্ছে 1868 সাল থেকে 1946 সাল। 1868 সাল থেকে 1946 সাল। বন্ধুরা তিনি জন্মগ্রহণ করেন যশোর জেলায় 1868 সালের 7 আগস্ট এবং তিনি মৃত্যুবরণ করেন 1946 সালের 2 সেপ্টেম্বর। 1868 সালের 7 আগস্ট, 1946 সালের 2 সেপ্টেম্বর। বন্ধুরা তার পৈতৃক নিবাস পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। বন্ধুরা আবারও আমরা প্রমথ চৌধুরীর জীবনকালটি জেনে নিচ্ছি। 1868 সাল থেকে 1946 সাল, 1868 সাল থেকে 1946 সাল, 1868 সালের 7 আগস্ট তিনি জন্মগ্রহণ করেন যশোর জেলায়, তিনি মৃত্যুবরণ করেন 1946 সালের 2 সেপ্টেম্বর। তার পৈতৃক নিবাস পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি? বন্ধুরা এর উত্তর হচ্ছে সবুজ পত্র। প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি? বন্ধুরা এর উত্তর হচ্ছে সবুজ পত্র। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই।
সবুজ পত্র কি? বন্ধুরা এর উত্তর হচ্ছে সাময়িক পত্র। সবুজ পত্র কি? এর উত্তর হচ্ছে সাময়িক পত্র। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সবুজ পত্র বাংলা ভাষা ও সাহিত্যে কি হিসাবে পরিচিত? সবুজ পত্র বাংলা ভাষা ও সাহিত্যে কি হিসাবে পরিচিত? বন্ধুরা এর উত্তর হচ্ছে বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা। সবুজ পত্র বাংলা ভাষা ও সাহিত্যে কি হিসাবে পরিচিত? বন্ধুরা এর উত্তর হচ্ছে বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সবুজ পত্র প্রকাশিত হয় কত সালে? বন্ধুরা এর উত্তর হচ্ছে 1914 খ্রিস্টাব্দে, 1321 বঙ্গাব্দে। 1914 খ্রিস্টাব্দে, 1321 বঙ্গাব্দে। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলা সাহিত্যে কথ্য রীতির প্রচলনে কোন পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বাংলা সাহিত্যে কথ্য রীতির প্রচলনে কোন পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বন্ধুরা এর উত্তর হচ্ছে সবুজ পত্র। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রমথ চৌধুরীর বীরবলি রীতির প্রচার মাধ্যম কোন পত্রিকাটি? প্রমথ চৌধুরীর বীরবলি রীতির প্রচার মাধ্যম কোন পত্রিকাটি? বন্ধুরা এর উত্তর হচ্ছে সবুজ পত্র। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িক পত্র কোনটি? প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িক পত্র কোনটি? বন্ধুরা এর উত্তর হচ্ছে সবুজ পত্র। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রমথ চৌধুরীর বীরবলি রীতির প্রচার মাধ্যম হিসাবে কোন পত্রিকা ভূমিকা রাখে? প্রমথ চৌধুরীর বীরবলি রীতির প্রচার মাধ্যম হিসেবে কোন পত্রিকা ভূমিকা রাখে? বন্ধুরা এর উত্তর হচ্ছে সবুজ পত্র। বন্ধুরা প্রমথ চৌধুরী যে গদ্য রীতিকে ব্যবহার করতেন সেই গদ্য রীতিকে বলা হয় বীরবলি রীতি। এবং এই বীরবলি রীতির প্রচার মাধ্যম হিসেবে কোন পত্রিকাটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? বন্ধুরা এই পত্রিকাটি হচ্ছে সবুজ পত্র। এটি বিশেষ উল্লেখযোগ্য সাময়িক পত্র বা সাহিত্যিক পত্রিকা। বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা, এটি একটি সাময়িক পত্রিকা। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলা সাহিত্যে কথ্য রীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? বাংলা সাহিত্যে কথ্য রীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? বন্ধুরা এর উত্তর হচ্ছে সবুজ পত্র। সবুজ পত্র এই পত্রিকাটির অবদান বেশি বাংলা সাহিত্যে কথ্য রীতির প্রচলনে। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে, এই উক্তিটি কার? বন্ধুরা এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই উক্তিটি কার? বন্ধুরা এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। বন্ধুরা প্রমথ চৌধুরীর বেশ কিছু বিখ্যাত উক্তি আছে, যেমন জীবনে জ্যাঠামি সাহিত্যে ন্যাকামি, কে পছন্দ করতেন না? এই উক্তিটি প্রমথ চৌধুরীর, তিনি পছন্দ করতেন না, জীবনে জ্যাঠামি সাহিত্যে ন্যাকামি। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে, এই বিখ্যাত উক্তিটি প্রমথ চৌধুরীর। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত লোক, এই বিখ্যাত উক্তিটি প্রমথ চৌধুরীর। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সাহিত্যে চলিত ভাষাকে কোন সাহিত্যিক জনপ্রিয় করে তোলেন? সাহিত্যে চলিত ভাষাকে কোন সাহিত্যিক জনপ্রিয় করে তোলেন? বন্ধুরা এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সাহিত্যে লেখা প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বন্ধুরা এর উত্তর হচ্ছে সবুজ পত্র। সবুজ পত্র প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকা। বন্ধুরা এই পত্রিকাতেই সাহিত্যে লেখা এই প্রবন্ধটি প্রকাশিত হয় 1915 সালে। বন্ধুরা সাহিত্যে লেখা এই বিখ্যাত প্রবন্ধটি একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থের, গ্রন্থের নাম হচ্ছে বীরবলের হাল খাতা। বন্ধুরা বীরবলের হাল খাতা প্রবন্ধ গ্রন্থের একটি প্রবন্ধ হচ্ছে সাহিত্যে লেখা, এবং এই প্রবন্ধটি সবুজপত্র পত্রিকায় 1915 সালে প্রকাশিত হয়। বন্ধুরা বীরবলের হাল খাতা এই প্রবন্ধ গ্রন্থটি
প্রমথ চৌধুরীর চলিত রীতির প্রথম প্রবন্ধ গ্রন্থ বা প্রথম গদ্য গ্রন্থ। বন্ধুরা, বীরবলের হাল খাতা এই প্রবন্ধ গ্রন্থটির প্রবন্ধগুলো সর্বপ্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায় 1902 সালে। বন্ধুরা, পরবর্তীতে বীরবলের হাল খাতা এই গ্রন্থটি গ্রন্থাকারে প্রকাশিত হয় 1917 সালে। প্রমথ চৌধুরী 1914 সালে সবুজপত্র এই পত্রিকাটি প্রকাশ করেন। তিনি এই পত্রিকাটির সম্পাদক ছিলেন এবং এই পত্রিকাতে এই প্রবন্ধ গ্রন্থের একটি বিখ্যাত প্রবন্ধ সাহিত্যে লেখা এই প্রবন্ধটি প্রকাশিত হয়, সেটি হলো 1915 সালে। বন্ধুরা, বীরবলের হাল খাতা প্রমথ চৌধুরীর প্রথম চলিত গদ্যরীতির প্রবন্ধ গ্রন্থ অথবা চলিত গদ্যরীতির প্রথম গদ্য গ্রন্থ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বই পড়া প্রবন্ধটির লেখক কে? বই পড়া এই প্রবন্ধটির লেখক হচ্ছেন প্রমথ চৌধুরী। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রবন্ধ সংগ্রহ গ্রন্থের লেখক কে? এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। প্রবন্ধ সংগ্রহ প্রমথ চৌধুরীর একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ এবং এই গ্রন্থটির একটি প্রবন্ধ হচ্ছে বই পড়া। এই বই পড়া প্রবন্ধটি একটি বিখ্যাত প্রবন্ধ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রমথ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে চলিত ভাষার ব্যবহারে। চলিত ভাষার ব্যবহারে প্রমথ চৌধুরী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। চলিত ভাষাকে জনপ্রিয় করেন কে? এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। চলিত ভাষাকে জনপ্রিয় করেন কে? এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তক কে বা চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন কে করেন? এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। চলিত বাংলা গদ্যরীতির সার্থক প্রবর্তক অথবা চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন কে করেন? তিনি হচ্ছেন প্রমথ চৌধুরী। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন কে করেন? এর উত্তর হচ্ছে বীরবল। অর্থাৎ প্রশ্নে যে অপশনগুলো ছিল সেখানে প্রমথ চৌধুরীর নাম ছিল না, ছিল বীরবল। তাহলেও বুঝতে হবে যে এর উত্তর হচ্ছে বীরবল। বীরবল প্রমথ চৌধুরীর ছদ্মনাম। এই ছদ্মনামে তিনি লিখতেন তার একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ বীরবলের হাল খাতা, যেটি বাংলা সাহিত্যের প্রথম চলিত রীতির গদ্য গ্রন্থ। প্রমথ চৌধুরীর প্রথম চলিত রীতির গদ্য গ্রন্থ। বন্ধুরা, প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল। কাজেই প্রশ্নপত্রের অপশনে যদি কখনো প্রমথ চৌধুরী না থাকে, বীরবল থাকে, তাহলে বুঝে নিতে হবে যে প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল, কাজেই বীরবল এই অপশনটি উত্তর করতে হবে। বন্ধুরা, এখানে আরো বিশেষভাবে উল্লেখযোগ্য যে প্রমথ চৌধুরী কখনো কখনো নীল লোহিত এই ছদ্মনামে লিখতেন। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। চার ইয়ারি কথা গ্রন্থটি কে রচনা করেন? এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। এটি তার বিখ্যাত গল্প গ্রন্থ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নীল লোহিত এই গ্রন্থটি কে রচনা করেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। এটি তার একটি গল্প গ্রন্থ। আহতি গ্রন্থটি কে রচনা করেন? এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। এটি তার একটি গল্প গ্রন্থ। বন্ধুরা, তার তিনটি গল্প গ্রন্থ রয়েছে। গল্প গ্রন্থগুলো হলো চার ইয়ারি কথা, নীল লোহিত, আহতি। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রমথ চৌধুরীর কাব্য গ্রন্থ কোনটি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে পদচারণ। প্রমথ চৌধুরীর কাব্য গ্রন্থ কোনটি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে পদচারণ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সনেট পঞ্চাশত এই কাব্য গ্রন্থটির লেখক কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। সনেট পঞ্চাশত এটি একটি কাব্য গ্রন্থ। কাব্য গ্রন্থটির রচয়িতা প্রমথ চৌধুরী। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের শিক্ষা প্রবন্ধটির লেখক কে? প্রমথ চৌধুরী। আমাদের শিক্ষা এটি একটি প্রবন্ধ। এই প্রবন্ধটির লেখক প্রমথ চৌধুরী। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নানা কথা প্রবন্ধটির লেখক কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। বন্ধুরা, আমাদের শিক্ষা এটি একটি প্রবন্ধ গ্রন্থ। এই প্রবন্ধ গ্রন্থটির লেখক প্রমথ চৌধুরী।
নানা কথা এটি একটি প্রবন্ধ গ্রন্থ এই প্রবন্ধ গ্রন্থটির লেখক প্রমথ চৌধুরী বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই রায়তের কথা প্রবন্ধ গ্রন্থটির লেখক কে বন্ধুরা এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী রায়তের কথা এই প্রবন্ধ গ্রন্থটির লেখক প্রমথ চৌধুরী বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রাচীন সাহিত্যে হিন্দু মুসলমান এই প্রবন্ধ গ্রন্থটির লেখক কে বন্ধুরা এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রমথ চৌধুরী একজন কি তিনি একজন প্রাবন্ধিক প্রমথ চৌধুরী একজন প্রাবন্ধিক বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে বন্ধুরা এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই চলিত রীতির প্রবর্তক কাকে বলা হয় এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী চলিত রীতির প্রবর্তক কাকে বলা হয় বন্ধুরা এর উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী বন্ধুরা পরবর্তী প্রশ্নটি আমরা পড়ছি পরবর্তী প্রশ্নটি হচ্ছে বীরবল কোন সাহিত্যিকের ছদ্মনাম বন্ধুরা এর উত্তর আপনাদের জানা আছে প্রমথ চৌধুরী তার ছদ্মনাম বীরবল তিনি নীল লোহিত এই ছদ্মনামেও লিখতেন বন্ধুরা প্রমথ চৌধুরী বাংলা গদ্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করেন তিনি বাংলা গদ্য সাহিত্যে চলিত রীতির সার্থক প্রবর্তক বা সার্থক প্রবর্তন তিনি করেন তিনি বাংলা সাহিত্যে চলিত রীতিকে বা গদ্য রীতিকে জনপ্রিয় করে তোলেন এবং বাংলা গদ্য সাহিত্যে প্রথম চলিত রীতির যে গদ্য গ্রন্থটি সেটি হচ্ছে বীরবলের হাল খাতা এবং এই গ্রন্থটি একটি প্রবন্ধ গ্রন্থ প্রমথ চৌধুরীর চলিত গদ্য রীতির প্রথম প্রবন্ধ গ্রন্থ বা প্রথম গদ্য গ্রন্থ বীরবলের হাল খাতা অত্যন্ত বিখ্যাত একটি গ্রন্থ প্রমথ চৌধুরী বীরবল এই ছদ্মনামে লিখতেন কখনো কখনো নীল লোহিত এই ছদ্মনামেও লিখতেন বন্ধুরা সবুজপত্র এটি সম্পাদনা করেন প্রমথ চৌধুরী সবুজপত্র এই পত্রিকাটির সম্পাদক এবং এই পত্রিকাটি বাংলা গদ্য সাহিত্যে বা বাংলা সাহিত্যে চলিত ভাষা রীতিকে জনপ্রিয় করে তুলবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা প্রমথ চৌধুরীর সাহিত্য কর্মগুলো আমরা আরেকবার জেনে নিচ্ছি প্রমথ চৌধুরী এই অংশ থেকে যে প্রশ্নগুলো বিসিএস পরীক্ষায় আসে এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলো সেই তথ্যগুলো আমাদের জানা হলো আমাদের পড়া হলো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সব তথ্যই আপনাদের জানা আছে পড়া আছে কারণ প্রমথ চৌধুরীর তথ্যগুলো অনেক বেশি পড়া হয় পড়া হয়ে থাকে সকলেরই এই তথ্যগুলো খুব ভালোভাবে জানা আছে আয়ত্ত করা আছে বন্ধুরা তার সাহিত্য কর্মগুলো যদিও আপনাদের জানা আছে আমরা আরো একবার জেনে নিচ্ছি প্রবন্ধ গ্রন্থ বীরবলের হাল খাতা এটি তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ আরেকটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ তেল নুন লাকড়ি বন্ধুরা অন্যান্য উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ হচ্ছে আমাদের শিক্ষা নানা কথা রায়তের কথা প্রাচীন সাহিত্যে হিন্দু মুসলমান প্রবন্ধ সংগ্রহ আমাদের শিক্ষা নানা কথা রায়তের কথা প্রাচীন সাহিত্যে হিন্দু মুসলমান প্রবন্ধ সংগ্রহ প্রবন্ধ সংগ্রহ এই প্রবন্ধ গ্রন্থটির একটি বিখ্যাত প্রবন্ধ হচ্ছে বই পড়া প্রবন্ধ সংগ্রহ এই গ্রন্থটির একটি বিখ্যাত প্রবন্ধ বন্ধুরা তার কাব্যগ্রন্থ পদচারণ আরেকটি কাব্যগ্রন্থ সনেট পঞ্চাশত বন্ধুরা তার গল্পগ্রন্থ চার ইয়ারি কথা নীল লোহিত আহুতি বন্ধুরা এর বেশি আর তেমন কোনো তথ্য পরীক্ষায় আসে না এর বাইরে আর তেমন কোনো তথ্য পরীক্ষায় আসে না এবং এই সবগুলো তথ্যই যেগুলো পরীক্ষায় আসে আপনাদের জানা হলো পড়া হলো আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সব তথ্যই আপনাদের জানা আছে আয়ত্ত করা আছে প্রমথ চৌধুরী অনেক বেশি পড়া হয় এই তথ্যগুলো সকলেরই জানা সকলেরই আয়ত্ত করা আছে তো বন্ধুরা এই পর্বে আর তেমন কোনো তথ্য নেই আলোচনা করবার মতো তাই এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল ইনশাল্লাহ এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং ইনশাল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন যাতে নতুন কোনো সাহিত্যিককে নিয়ে নতুন কোনো আলোচনা অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা কাল বিলম্ব না করে নিজেদের প্রস্তুতি গ্রহণ শুরু করতে পারেন বন্ধুরা সময় এবং স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না কাজে সময়ের যথাযথ সদ্ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আবারও আপনাদের সুস্থতা কামনা করছি নিরাপত্তা কামনা করছি কল্যাণ কামনা করছি এবং সর্বোপরি আপনাদের সফলতার জন্য দোয়া করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আনন্দে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ